আসসালামু আলাইকুম। ইসলামিক অডিওবুক আয়োজিত অডিও লেকচার সিরিজ আল বিদায়া অন নিহায়া তথা ইসলামী ইতিহাসের আদি অন্ত এই বইটির দ্বিতীয় খণ্ডের অডিওবুকে আপনাদেরকে স্বাগতম। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। সতীসাধ দিনারী হজরত মারিয়ামের পুত্র হজরত ঈসা আলাইহিসালামের জন্মের বিবরণ বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত মারিয়ামের কথা, যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। তারপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করল। তারপর আমি তার নিকট আমার রূহকে পাঠালাম, সে তার নিকট পূর্ণ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে দয়াময়ের শরণ নিচ্ছি যদি তুমি মুত্তাকি হও। সে বলল, আমি তো তোমার প্রতিপালক প্রেরিত তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্যে। মারিয়াম বলল, কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই? সে বলল, এরূপেই হবে। তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্যে সহজ সাধ্য এবং আমি তাকে এই জন্যে সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্যে এক নিদর্শন ও আমার নিকট হতে এক অনুগ্রহ। এটা তো এক স্থিরকৃত ব্যাপার। তারপর সে গর্বে তাকে ধারণ করল, তারপর তাকে নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেল। প্রসববেদনা তাকে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করল। সে বলল, হাই, এর পূর্বে যদি আমি মারা যেতাম ও লোকের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হতাম। ফেরিস্তা তার নিচ দিক থেকে আহ্বান করে তাকে বলল, তুমি দুঃখ করো না, তোমার নিচ দিয়ে তোমার প্রতিপালক এক নাহর সৃষ্টি করেছেন। তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তা তোমাকে পাকা তাজা খেজুর দান করবে। সুতরাং আহার করো, পান করো ও চোখ জুড়াও। মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখো, তখন বলবে, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনের মানত করেছি। সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে বাক্যালাপ করব না। তারপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হল। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। হে হারুনের বোন, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মা ছিল না ব্যভিচারিণী। তারপর মারিয়াম সন্তানের প্রতি ইঙ্গিত করল। তারা বলল, যে কুলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলবো? সে বলল, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন। যেখানে আমি থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে, আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেননি উদ্ধত ও হতভাগ্য। আমার প্রতি শান্তি যেই দিন আমি জন্মলাভ করেছি, যেই দিন আমার মৃত্যু হবে এবং যেই দিন জীবিত অবস্থায় আমি পুনরুত্থিত হব। এই মারিয়াম তো নয় ঈসা, আমি বললাম সত্য কথা যে বিষয়ে তারা বিতর্ক করে। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র মহিমাময়। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হও এবং তা হয়ে যায়। আল্লাহই আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক, সুতরাং তার ইবাদত করো, এটাই সরল পথ। তারপর দলগুলি নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল। সুতরাং দুর্ভোগ কাফিরদের মহাদিবস আগমনকালে, সূরা মারিয়াম আয়াত 16-37। আল্লাহ কুরআন মাজিদে মারিয়াম ও ঈসা আলাইহিসালামের ঘটনাকে জাকারিয়ার ঘটনার পরপরই আলোচনা করেছেন। মারিয়ামের ঘটনার পটভূমি রূপে জাকারিয়ার ঘটনাটি বর্ণনার পর এই ঘটনাটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরা আল ইমরানে উভয় ঘটনা একই সাথে বর্ণিত হয়েছে। সূরা আম্বিয়ায় ঘটনাদ্বয়কে এভাবে বর্ণনা করা হয়েছে, এবং স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল, হে আমার প্রতিপালক, আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। তারপর আমি তার আহ্বানে সাড়া দিয়েছিলাম এবং তাকে দান করেছিলাম ইয়াহিয়া, এবং তার জন্যে তার স্ত্রীকে যোগ্যতা সম্পূর্ণ করেছিলাম। তারা সৎকর্মে প্রতিযোগিতা করত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। এবং স্মরণ করো সেই নারীর কথা যে নিজ সতীত্বকে রক্ষা করেছিল, তারপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে করেছিলাম বিশ্ববাসীর জন্য এক নিদর্শন। সূরা আম্বিয়া আয়াত 89-91। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে মারিয়ামকে তার মা বাইতুল মুকাদ্দাসের খিদমাতের জন্য উৎসর্গ করেছিল। সেখানে মারিয়ামের বোনের স্বামী বা খালার স্বামী জাকারিয়া তার তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করে। তিনি ছিলেন ওই জামানার নবী। জাকারিয়া আলাইহিসালাম মারিয়ামের জন্যে বাইতুল মুকাদ্দাসে একটি উত্তম কক্ষ বরাদ্দ করেন।
সেখানে তিনি ব্যতীত অন্য কারো প্রবেশের অনুমতি ছিল না। প্রাপ্ত বয়স্কা হলে মারিয়াম আল্লাহর ইবাদতে এত গভীরভাবে নিমগ্ন হন যে সেই যুগে তার মতো এত অধিক ইবাদতকারী অন্য কেউই ছিল না। তার থেকে এমন সব অলৌকিক ঘটনা প্রকাশ পেতে থাকে যা দেখে হজরত জাকারিয়া আলাইহিসসালামের মনে ঈর্ষার উদ্রেক হয়। একদা ফিরিস্তা তাকে সুসংবাদ দিলেন যে আল্লাহ তাকে বিশেষ উদ্দেশ্যে মনোনীত করেছেন, অচিরেই তার এক পুত্র সন্তান লাভ করবে, তিনি হবেন পুত পবিত্র সম্মানিত নবী ও বিভিন্ন মুজিজার অধিকারী। পিতা ব্যতীত সন্তান হওয়ার সংবাদে মারিয়াম অবাক হয়ে যান। তিনি বললেন, আমার বিবাহ হয়নি, স্বামীও নেই, কীরূপে আমার সন্তান হবে? জবাবে ফিরিস্তা জানালেন, আল্লাহ সব কিছু করতে সক্ষম। তিনি যখন কোনো কিছু অস্তিত্বে আনতে চান তখন শুধু বলেন, হয়ে যাও, অমনি তা হয়ে যায়। মারিয়াম অতঃপর আল্লাহর সিদ্ধান্তের উপর বিনয়ের সাথে আত্মসমর্পণ করলেন। তিনি বুঝতে পারলেন তার সম্মুখে এক বিরাট পরীক্ষা, কেননা সাধারণ লোক এতে সমালোচনার ঝড় উঠাবে। আল্লাহর শক্তি সম্পর্কে জ্ঞানের অভাব ও সৃষ্টির তত্ত্ব সম্পর্কে অজ্ঞাত থাকার ফলে মানুষ বাহ্যিক দৃষ্টিতে বিচার করেই তার নানা কথা উঠাতে থাকবে। বাইতুল মুকাদ্দাসে অবস্থানকালে বিভিন্ন প্রয়োজনে মারিয়াম কখনও কখনও মসজিদের বাইরে আসতেন, যেমন মাসিক ঋতুস্রাব হলে কিংবা পানি ও খাদ্যের সন্ধানে, অথবা অন্য কোনো অতি প্রয়োজনীয় কাজে তিনি মসজিদ থেকে বেরিয়ে আসতেন। একদা এ জাতীয় এক বিশেষ প্রয়োজনে তিনি মসজিদ থেকে বের হলেন এবং দূরে এক স্থানে আশ্রয় নিলেন, অর্থাৎ তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদের পূর্ব দিকে অনেক দূর পর্যন্ত একাকে চলে যান। আল্লাহ হযরত জিব্রাইল আমিনকে তথায় প্রেরণ করেন। জিব্রাইল আলাইহিসসালাম মারিয়ামের নিকট পূর্ণ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম তাকে দেখেই বলে উঠল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাহ বিরু হও। আবুল আলিয়া বলেন, আয়াতে উল্লেখিত তাকিয়াহ বলা হয় এমন ব্যক্তিকে যে নিষেধাজ্ঞা মেনে চলে, নিষিদ্ধ কাজকে যে ভয় করে। একটি দুর্বল মত অনুযায়ী বনি ইসরায়েলের এক বিখ্যাত লম্পটের নাম ছিল তাকিয়া। মারিয়ামের নিকট জিব্রাইল মানবাকৃতিতে উপস্থিত হলে তাকে তাকিয়া ভেবে তিনি এই কথাটি বলেছিলেন, এই মতটি সম্পূর্ণ ভ্রান্ত ও একান্তই দুর্বল, এর কোনো ভিত্তি বা দলিল প্রমাণ নেই। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, আমি তো শুধু তোমার পালনকর্তার প্রেরিত এক দূত, অর্থাৎ আমি মানুষ নই যা তুমি ভেবেছ, বরং আমি ফিরিস্তা। আল্লাহ তোমার নিকট আমাকে প্রেরণ করেছেন, তোমাকে আমি এক পবিত্র পুত্র দান করে যাব। মারিয়াম বলল, কীরূপে আমার পুত্র হবে যখন কোনো মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও কখনো ছিলাম না, অর্থাৎ আমার এখনও বিয়ে হয়নি এবং আমি কখনো অশ্লীল কাজে লিপ্ত হইনি, এমত অবস্থায় আমার সন্তান হবে কিভাবে? সে বলল, এমনিতেই হবে। তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য সহজসাধ্য, অর্থাৎ পুত্র হওয়ার সংবাদে মারিয়াম বিস্ময় প্রকাশ করে যে প্রশ্ন করেছিল তার উত্তরে ফিরিস্তা বললেন, স্বামী না থাকা সত্ত্বেও এবং ব্যভিচারিণী না হওয়া সত্ত্বেও তোমার পুত্র সন্তান সৃষ্টির ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আর তার জন্যে এই কাজ অতি সহজ, কেননা তিনি যা ইচ্ছা করেন সব কিছুই করতে পারেন। অতঃপর আল্লাহ বললেন, আমি তাকে মানুষের জন্যে একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ করতে চাই, অর্থাৎ এই অবস্থায় তাকে সৃষ্টি করে আমি বিভিন্ন পন্থায় আমার সৃষ্টি কৌশলের ক্ষমতার দৃষ্টান্ত পেশ করতে চাই, কেননা আল্লাহ আদমকে নরনারী ছাড়াই সৃষ্টি করেছেন, হাওয়াকে সৃষ্টি করেছেন নারী ছাড়া নর থেকে, ঈসাকে সৃষ্টি করেছেন নর ছাড়া নারী থেকে, এবং অন্যান্য সবাইকে সৃষ্টি করেছেন নর ও নারী উভয় থেকে। আমার পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ এই কথার অর্থ হল এই ঈসার মাধ্যমে আমি মানুষের প্রতি আমার অনুগ্রহ প্রকাশ করতে চাই, কেননা সে তার শৈশবে মানুষকে কেবল আমার ইবাদতের দিকে আহ্বান করবে এবং আল্লাহকে স্ত্রী সন্তান অংশীদার সমকক্ষ শরিক ও সাদৃশ্য থেকে মুক্ত থাকার বাণী প্রচার করবে। এটা তো এক স্থিরকৃত ব্যাপার। এই কথাটিকে দুই অর্থে নেওয়া যায়, যথা এক, মারিয়ামের সাথে জিব্রাইলের যে কথাবার্তা হয় এটা ছিল তার শেষ কথা, অর্থাৎ এই বিষয়টি আল্লাহ চূড়ান্ত করে ফেলেছেন, যার বাস্তবায়ন অবধারিত এবং যা অবশ্যই সংঘটিত হবে। মুহাম্মদ ইবনে ইসহাক এই অর্থ গ্রহণ করেছেন এবং ইবনে জারির এটা সমর্থন করেছেন। দুই, মারিয়ামের মধ্যে জিব্রাইল আলাইহিসসালাম কর্তৃক ঈসার রূহকে ফুঁকে দেওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন সূরা তাহরিমে আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের জন্যে আরও উপস্থিত করেছেন। ইমরান্ত নেয়া মারিয়ামের দৃষ্টান্ত, যে তার সতীত্ব রক্ষা করেছিল ফলে আমি তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলাম, সূরা তাহরিম আয়াত 12। জিব্রাইল আলাইহিসসালাম কীভাবে ফুঁকে দিয়েছিলেন সে সম্পর্কে একাধিক মুফাসসির লিখেছেন যে জিব্রাইল হযরত মারিয়ামের জামার অস্তিনে ফুঁকে দিয়েছিলেন, ওই ফুঁক জামার মধ্যে দিয়ে তার গুপ্ত অঙ্গে প্রবেশ করে
এবং সঙ্গে সঙ্গে তিনি অন্তঃসত্ত্বা হন। যেরূপ নারীরা অন্তঃসত্ত্বা হয়ে থাকে স্বামীর সাথে সহবাসের মাধ্যমে। যারা বলেছেন জিব্রাইল আলাইসালাম মারিয়ামের মুখে ফুঁক দিয়েছিলেন অথবা মারিয়ামের সাথে কথোপকথনকারী ছিলেন স্বয়ং ওই রূহ যা তার মুখের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করেছিল, তাদের ওই বক্তব্য কুরআনের বক্তব্য ধারার পরিপন্থী। কারণ মারিয়ামের ঘটনার বর্ণনা পদ্ধতি থেকে স্পষ্ট জানা যায় যে মারিয়ামের নিকট যাকে প্রেরণ করা হয়েছিল তিনি ছিলেন একজন ফিরিস্তা, এবং সেই ফিরিস্তা হলেন হযরত জিব্রাইল আমিন আলাইহিসালাম, আর তিনি তার মধ্যে ফুঁক দিয়েছিলেন। ফিরিস্তা মারিয়ামের গুপ্তাঙ্গে ফুঁক দেননি, বরং তিনি মারিয়ামের জামার অস্তিনে ফুঁক দিয়েছিলেন। সেই ফুঁক ভিতর দিয়ে গুপ্ত অঙ্গে প্রবেশ করে, এইভাবে এই মারিয়ামের মধ্যে ফিরিস্তার ফুঁক প্রবেশ করে। যেমন আল্লাহ বললেন, অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দেই। এই বাণী থেকে বোঝা যায় যে ফুঁক তার মধ্যে প্রবেশ করেছিল, তবে তা মুখের মধ্যে দিয়ে নয়, যেমন উবাইব ইবনে কাব বলেছেন, কিংবা তার বক্ষ দিয়ে প্রবেশ করেননি, যেমন সুদ্দি কোনো সাহাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন। তাই আল্লাহ তাআলা বলেন, অতঃপর সে গর্ভে সন্তান ধারণ করল, অর্থাৎ তার পুত্র গর্ভে এলো এবং তাকে নিয়ে সে এক দূরবর্তী স্থানে চলে গেল। কেননা গর্ভে সন্তান আসার পর মারিয়ামের অন্তরে স্বাভাবিকভাবেই সংকোচ সৃষ্টি হয়। তিনি বুঝতে পারলেন অচিরেই লোকজন তার প্রসঙ্গে নানান কথা ছড়াবে। প্রথম যুগের একাধিক তাফসিরবিদ এই ব্যাপারে বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন। ওহাব ইবনে মুনাব্বিহ বলেন, মারিয়ামের অন্তঃসত্ত্বা হওয়া সম্পর্কে সর্বপ্রথম যে ব্যক্তি টের পায় সে হলো বনি ইসরায়েলের ইউসুফ ইবনে ইয়াকুব আর নাজ্জার নামক এক ব্যক্তি। তিনি ছিলেন মারিয়ামেরই খালাতো ভাই। মারিয়ামের পুত্র পবিত্র চরিত্র, তার ইবাদত বন্দেগী ও দিনদারি সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত ছিলেন, কিন্তু বিবাহ ব্যতীত অন্তঃসত্ত্বা হওয়া তিনি ভীষণভাবে বিস্মিত হন। একদিন তিনি মারিয়ামকে ডেকে জিজ্ঞাসা করলেন, মারিয়াম, বলো তো বীজ ছাড়াই কি শস্য হয় কখনো? মারিয়াম বললেন, কেন হবে না, সর্বপ্রথম শস্য কীভাবে সৃষ্টি হলো? তিনি আবার জিজ্ঞাসা করলেন, বৃষ্টি ও পানি ব্যতীত কি বৃক্ষ জন্মায়? জন্মাবে কি? না হলে প্রথম বৃক্ষ জন্ম হলো কীভাবে? তিনি বললেন, আচ্ছা, পুরুষের স্পর্শ ব্যতীত কি সন্তান জন্মগ্রহণ করে? মারিয়াম বললেন, হ্যাঁ হয়, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন নরনারী ব্যতীত। এরপর তিনি বললেন, এখন তোমার ব্যাপারটা আমাকে খুলে বলো, কি হয়েছে? মারিয়াম বললেন, আল্লাহ আমাকে তার এক বাণীর সুসংবাদ দিয়েছেন, যার নাম হলো মাসিহ মারিয়াম তনয় ঈসা। দুনিয়া ও আখিরাতে সে মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত। যখন সে মারিয়ামের কুলে থাকবে এবং পূর্ণবয়স্ক হবে, তখন সে মানুষের সঙ্গে কথা বলবে আর সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। বর্ণিত আছে যে হযরত জাকারিয়া আলাইহিসসালামও মারিয়ামকে এই ধরনের প্রশ্ন করেছিলেন এবং তিনি তাকেও অনুরূপ উত্তর দিয়েছিলেন। সুদ্দি সনদ উল্লেখপূর্বক কতিপয় সাহাবি থেকে বর্ণনা করেন যে একদা মারিয়াম তার বোনের নিকট উপস্থিত হন। বোন তাকে বললেন, আমি যে অন্তঃসত্ত্বা তা কি তুমি টের পেয়েছ? মারিয়াম বললেন, আমিও যে অন্তঃসত্ত্বা। তখন সে একে অপরকে জড়িয়ে ধরলেন ও অলিঙ্গন করলেন। অতঃপর ইয়াহিয়ার মা বললেন, আমি স্বপ্নে দেখেছি আমার পেটে যে সন্তান আছে সে তোমার পেটের সন্তানকে সিজদা করছে। কুরআন মাজিদের আয়াতে সে ইঙ্গিত রয়েছে, সে তথা ইয়াহিয়া হবে আল্লাহর বাণীর সমর্থক। হাদিসে উক্ত সিজদা বলতে এখানে বিনয় ও শ্রদ্ধা প্রদর্শন করা বোঝানো হয়েছে। প্রথম সালাম করার সময় করা হয়, যেমন সালাম করার সময় করা হয়। পূর্বেকার শরিয়াতে এরকমের নিয়ম চালু ছিল। আল্লাহ আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্যে ফেরেশতাদেরকে যে হুকুম দিয়েছিলেন সেটাও এই অর্থেই ছিল। আবুল কাসিম বলেন যে সিজদা সংক্রান্ত উক্ত হাদিসের ব্যাখ্যায় মালিক রহিমহুল্লাহ বলেছেন, আমার ধারণা এটা ঈসা আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য ছিল, কেননা আল্লাহ তাকে মৃতকে জীবিত করা এবং অন্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করার ক্ষমতা দান করেছিলেন। ইবনে আবি হাতিম এটা বর্ণনা করেছেন। মুজাহিদ থেকে বর্ণিত আছে, মারিয়াম বলতেন, আমি যখন একাকী নির্জনে থাকতাম তখন আমার পেটের বাচ্চা আমার সাথে কথা বলতো, আর যখন আমি লোক সমাজে থাকতাম তখন সে আমার পেটের মধ্যে তাসবি পাঠ করত। স্পষ্টত মারিয়াম অন্যান্য নারীদের মতো স্বাভাবিকভাবে নয় মাস গর্ভধারণের পর প্রসব করেছিলেন, কেননা এর ব্যতিক্রম হলে তার উল্লেখ করা হতো। ইকরিমা ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণনা করেছেন, তার এই গর্ভকাল ছিল 8 মাস। ইবনে আব্বাসের অপর বর্ণনায় রয়েছে যে তিনি গর্ভধারণ সময় সন্তান প্রসব করেছিলেন। আবার কেউ কেউ তার গর্ভকাল মাত্র 9 ঘন্টা স্থায়ী ছিল বলে বলেছেন। এই মতের সমর্থনে নিম্নের আয়াতের উল্লেখ রয়েছে, অতঃপর সে গর্ভে তাকে ধারণ করল, অতঃপর তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেল, প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষমূলে আশ্রয় নিতে বাধ্য করল। সূরা মারিয়াম আয়াত 22-23। অতঃপর তথা ফা অক্ষরটি একাধিকবার ব্যবহার হয়েছে
এবং এ অক্ষরটি দুটি কাজের মধ্যে স্বল্প সময়ের ব্যবধান বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তবে বিশুদ্ধতর মত হলো একটি কাজে বা ঘটনার পর আর একটি কাজ বা ঘটনা তার স্বাভাবিক ব্যবধানের সহায় আছে। যেমন সূরা হাজ্জে আল্লাহ বলেন, তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ বারি বর্ষণ করেন আকাশ হতে, অতঃপর সবুজ শ্যামল হয়ে ওঠে পৃথিবী? সূরা হাজ আয়াত 63। এখানে স্পষ্ট যে বারি বর্ষণের অল্পক্ষণ পরেই পৃথিবী সবুজ শ্যামল হয়ে ওঠে না, বরং স্বাভাবিক নিয়মের ব্যবধান পরেই সেই রকম হয়। অনুরূপ সূরা মুমিনুনে আল্লাহ বলেন, অতঃপর আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাকে এবং আলাককে পরিণত করি অস্থিপুঞ্জরে, অতঃপর অস্থিপুঞ্জরকে ডেকে দেই গুস্ত দ্বারা, অবশেষে তাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। সূরা মুমিনুন আয়াত 13। আয়াতে বর্ণিত মানব সৃষ্টির প্রতিটি পর্যায়ে অতিক্রম করতে সময় লাগে 40 দিন। এই কথা বুখারী ও মুসলিমের হাদিসে আছে। মুহাম্মদ ইবনে ইসহাক লিখেছেন, গোটা বনি ইসরায়েলের মধ্যে এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে যে মারিয়াম অন্তঃসত্ত্বা হয়েছে। এতে জাকারিয়া পরিবার দুঃখ শোকে সর্বাধিক মুহমান হয়ে পড়ে। কোনো কোনো ধর্মহীন ব্যক্তি তথা জিন্দিক জৈনিক ইউসুফের দ্বারা এরূপ হয়েছে বলে অপবাদ রটায়। ইউসুফ বাইতুল মুকাদ্দাসে একই সময়ে ইবাদত বন্দেগী করত। মারিয়াম লোকালয় থেকে বহুদূরে লোকচক্ষুর অন্তরালে চলে যান। আল্লাহ বলেন, প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষতলে আশ্রয় নিতে বাধ্য করল। ইমাম নাসাই রহিমহল্লা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এবং বাইহাকি সাদ্দাত ইবনে আউস থেকে নির্দোষ সনদে মারফু হাদিস বর্ণনা করেছেন যে স্থানে মারিয়াম বিশ্রাম নিয়েছিল সে স্থানের নাম বাইতে লাহম তথা বেথেলহাম। পরবর্তীকালে জৈনিক রোমান সম্রাট ওই স্থানে একটি সৌধ নির্মাণ করেন, যে স্মৃতিসৌধ সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আল্লাহর বাণী, মারিয়াম বলল, হাই, আমি যদি কোনোরূপে এর পূর্বে মারা যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতাম। মারিয়ামের এই মৃত্যু কামনা থেকে দলিল গ্রহণ করা হয়ে থাকে যে ফিতনা বা মহাবিপদকালে মৃত্যু কামনা করা বৈধ। মারিয়ামও এরূপ মহাবিপদকালে মৃত্যু কামনা করেছিল, কেননা তিনি নিশ্চিতরূপে বুঝতে পেরেছিলেন যে আমার ইবাদত বন্দেগী, পবিত্রতা, সার্বক্ষণিক মসজিদে অবস্থান ও ইতিকাফ করা, নবী পরিবারের লোক হওয়া ও দিনদারি সম্পর্কে লোকজন যতই অবগত থাকুক না কেন, যখনই আমি সন্তান কোলে নিয়ে তাদের মাঝে আসব তখনই তারা আমার বিরুদ্ধে অপবাদ দিবে। আমি যতই সত্য কথা বলি না কেন তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করবে। এসব চিন্তা করে তিনি উপরোক্ত কামনা করে বসেন যে এ অবস্থার সম্মুখীন হওয়ার আগেই যদি আমার মৃত্যু হয়ে যেত কিংবা মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতাম, অর্থাৎ যদি আমার জন্মই না হতো। আল্লাহর বাণী, অতপর নিম্ন দিক থেকে তাকে আহ্বান করল। কে এই আহ্বানকারী? আউফি রাহিমুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি ছিলেন জিব্রাইল ফেরেস্তা। শিশু ঈসা আহ্বানকারী নন, কেননা জনসম্মুখে যাওয়ার পূর্বে ঈসা আলাইসালামের মুখ থেকে কোনো কথা বের হয়নি। সাঈদ ইবনে জুবাইর, আমর ইবনে মাইমুন, জাহাক, সুদ্দি ও কাতাদা এরূপই বলেছেন, কিন্তু মুজাহিদ, হাসান ইবনে জায়াদ এবং সাঈদ ইবনে জুবাইর রাহিমুল্লাহ সহ এক বর্ণনায় এই আহ্বানকারী ছিলেন শিশু ঈসা বলেছেন। ইবনে জারির এই মতকে সমর্থন করেছেন। আল্লাহর বাণী, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি নাহর সৃষ্টি করেছেন। এখানে অধিকাংশ তাফসীরকারকদের মতে ছোট নাহর। তাবারানি এই প্রসঙ্গে একটি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু সেই হাদিসের সনদ দুর্বল। ইবনে জারির এই মত সমর্থন করেন এবং এটি বিশুদ্ধ মত। পক্ষান্তরে হাসান, রাবি ইবনে আনাস, ইবনে আসলাম প্রমুখ মনীষীদের মতে উক্ত জায়গায় এখানে শিশুপুত্র ঈসাকে বোঝানো হয়েছে, কিন্তু পরবর্তী আয়াতের প্রতি লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় যে প্রথম মতই সঠিক। আল্লাহ বলেন, তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তা থেকে তোমার উপর সুপক্ক তাজা খেজুর পতিত হবে। আল্লাহ এই দুই আয়াতে প্রথমে পানি ও পরে খাদ্যের ব্যবস্থার কথা জানিয়ে দিয়েছেন, তাই পরবর্তী আয়াতে বলেছেন, এখন আহার করো, পান করো ও চক্ষু শীতল করো। কেউ বলেছেন খেজুর গাছটির কাণ্ডটি শুকনো ছিল, কেউ বলেছেন শুষ্ক নয় ফলবান ছিল। এরকম হওয়া সম্ভব যে খেজুর গাছটি তাজা ছিল কিন্তু ওই সময় তাতে ফল ছিল না, কেননা ঈসা আলাইসালামের জন্ম হয়েছিল শীতকালে, আর শীতকাল খেজুর ফলের মৌসুম নয়। মারিয়ামের প্রতি আল্লাহর অনুগ্রহসূচক বাণী, তোমার উপর সুপক্ক তাজা ফল পতিত হবে। এ থেকে এই শেষোক্ত মতের সমর্থন বোঝা যায়। আমর ইবনে মাইমুন বলেন, প্রসূতিদের জন্য সুরমা ও খুরমা ও সুপক্ক তাজা খেজুরের চেয়েও অধিক উৎকৃষ্ট খাদ্য আর নেই। এই কথা বলার পর তিনি উপরোক্ত আয়াত তিলাওয়াত করেন। ইবনে হাতিম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
খেজুর গাছকে তোমরা ভালোবাসো, সে তোমাদের ফুফু। কেননা তোমাদের পিতা আদমকে যে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছিল সেই মাটি থেকেই খেজুর গাছের সৃষ্টি। আর খেজুর গাছ ব্যতীত অন্য কোনো গাছের নর মাদার প্রজনন করা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের স্ত্রীগণ যেন শিশু সন্তানকে তাজা খেজুর খাওয়ায়। যদি তাজা খেজুর পাওয়া না যায় তাহলে অন্তত খুরমা যেন খেতে দেয়। জেনে রেখো, আল্লাহর নিকট সেই বৃক্ষের চেয়েও উত্তম কোনো বৃক্ষ নেই যে বৃক্ষের নিচে মারিয়াম বিনতে ইমরান অবতরণ করেছেন। এই হাদিসটি আবু ইয়ালাউ তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন। আল্লাহর বাণী, যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো তবে বলে দিও, আমি আল্লাহর উদ্দেশ্যে সাউম মানত করেছি, সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। মারিয়ামকে তার নিচের দিক থেকে যিনি আহ্বান করেছিলেন সেই আহ্বানকারীর কথা এই পর্যন্ত শেষ হলো। তুমি যদি কোনো লোককে দেখো তবে বলে দিও, এখানে মুখ দিয়ে কথা বলা নয়, বরং ইশারা করে ও আপন অবস্থার ভঙ্গি ইঙ্গিত করে ও আপন অবস্থার প্রতি ইঙ্গিত করার কথা বোঝানো হয়েছে। আমি আল্লাহর উদ্দেশ্যে সাউম মানত করেছি, এখানে সাউম অর্থ চুপ থাকা ও মৌনতা অবলম্বন করা। সেই যুগের শরিয়াতে পানাহার ও বাক্যালাপ থেকে বিরত থাকাকে সাউম বলা হতো। কাতাদা, সুদ্দি ও ইবনে আসলাম এই কথা বলেছেন। পরবর্তী আয়াতের দ্বারা তা বোঝা যায়, আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। কিন্তু আমাদের শরীয়তে কোনো রোজাদার ব্যক্তি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপচাপ থাকে ও মৌনতা অবলম্বন করে কাটায় তবে তার রোজা মাখরু হয়ে যাবে। আল্লাহর বাণী, অতঃপর মারিয়াম সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হল। তারা বলল, হে মারিয়াম, তুমি তো একটি অদ্ভুত কাণ্ড করে বসেছ। হে হারুন ভাগ্নে, তোমার পিতা তো অসৎ লোক ছিল না এবং তোমার মাও ছিল না ব্যভিচারিণী। আহলি কিতাবদের উদ্ধৃতি দিয়ে প্রাথমিক যুগের বহু সংখ্যক আলিম বলেন যে মারিয়ামের সম্প্রদায়ের লোকেরা যখন দেখল মারিয়াম তাদের মাঝে নেই তখন তারা তার সন্ধানে বের হল। অবশেষে তারা মারিয়ামের নিকট পৌঁছে সেই স্থানটিকে জ্যোতিময় দেখতে পেল এবং তার সাথে নবজাতক সন্তান দেখে বলল, তুমি তো এক বড় ধরনের অপরাধ করে বসেছ। কিন্তু তাদের এই বক্তব্য সংশয়মুক্ত নয়। এর প্রথম অংশ শেষ অংশের সাথে সাংঘর্ষিক, কেননা কোরআনের ভাষ্য থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে মারিয়াম তার নবজাতক শিশুকে নিজে কুলে নিয়ে সম্প্রদায়ের নিকট উপস্থিত হয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 40 দিন পর ও নিফাসের ইদ্দত থেকে পবিত্র হওয়ার পর মারিয়াম সম্প্রদায়ের নিকট এসেছিলেন। মোট কথা, মারিয়ামের সম্প্রদায়ের লোকেরা যখন তার কুলে নবজাতক শিশু দেখতে পেল তখন বলল, হে মারিয়াম, তুমি তো এক বিরাট অন্যায় কাজ করে ফেলেছ। এখানে হচ্ছে যে কোনো গুরুতর অপরাধকর্ম বা জঘন্য উক্তি। অতঃপর তারা মারিয়ামকে উদ্দেশ্য করে বলল, হে হারুনের বোন। এই হারুনকে সে সম্পর্কে ভিন্ন মতামত রয়েছে। এক মতামত অনুযায়ী ওই যুগে হারুন নামে এক সুপ্রসিদ্ধ ইবাদতকারী লোক ছিলেন। মারিয়াম বেশি পরিমাণ ইবাদত করে তার সমপর্যায়ে উন্নত হয়েছিলেন। এই সাদৃশ্যের জন্যেই মারিয়ামকে হারুনের বোন বলা হয়েছে। সাঈদ ইবনে জুবাইর বলেন, ওই যুগে হারুন নামে এক জঘন্য লোক ছিল, তার সাথে তুলনা করে হারুনের বোন বলা হয়েছে। তৃতীয় মত অনুযায়ী উনি মুসা আলাইসাল্লামের ভাই হারুন। তার ইবাদতের সাথে মারিয়ামের ইবাদত সাদৃশ্য থাকায় এখানে হারুনের বোন বলা হয়েছে। চতুর্থ মত মুহাম্মদ ইবনে কাব আল কুরাজির, যাতে বলা হয়েছে এই মারিয়াম মুসা ও হারুন আলাইসাল্লামের সহোদর বোন, সেই কারণে হারুনের বোন বলা হয়েছে। কিন্তু এই মতটি যে সম্পূর্ণ ভ্রান্ত তা সামান্য শিক্ষিত লোকের কাছেও স্পষ্ট, কেননা ঈসার মা মারিয়াম ও হারুন মুসার মধ্যে দীর্ঘ সময়ের ব্যবধান রয়েছে। তবে মুহাম্মদ কুরাজি সম্ভবত তাওরাতের একটি বর্ণনা থেকে বিভ্রান্ত হয়েছেন। ওই বর্ণনায় আছে, যেই তারিখে আল্লাহ মুসা আলাইসাল্লামকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউন ও তার দলবলকে ডুবিয়ে মেরেছিলেন, প্রতি বছর সেই তারিখে মুসা ও হারুনের বোন মারিয়াম আনন্দে ঢোল পিটাতেন। কুরাজি মনে করেছেন এই মারিয়াম ও ওই মারিয়াম অভিন্ন, কিন্তু তার এই ধারণা সম্পূর্ণ ভুল। তাছাড়া এটা সহিহ হাদিস ও কোরআনি বর্ণনার পরিপন্থী। তাফসির গ্রন্থে এই বিষয়ে আমরা বিশদ আলোচনা করেছি। পঞ্চম মতে, হারুন মারিয়ামেরই সহোদর ভাই। সহিহ হাদিসে বর্ণিত আছে যে ঈসার মা মারিয়ামের হারুন নামে একটি ভাই ছিল। মারিয়ামের জন্ম ও তার মা কর্তৃক মানত করার ঘটনার কোথাও এ কথা বলা হয়নি যে মারিয়াম তার বাপ মায়ের একমাত্র কন্যা ছিলেন, তার কোনো ভাই ছিল না। ইমাম আহমদ রাহিমুল্লাহ মুগিরা ইবনে সুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুগিরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নাজরানে প্রেরণ করেন। নাজরানবাসীরা আমাকে বলল, আপনারা কুরআনে পড়েন হে হারুনের বোন, কিন্তু এর অর্থের দিককে কি খেয়াল করেছেন? কেননা হারুনের ভাই মুসা ও মারিয়াম তনয় ঈসার মাঝে তো সময়ের বিরাট ব্যবধান। মুগিরা বলেন, আমি মদিনায় ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানাই। তিনি বললেন, তুমি তাদেরকে এ কথা কেন বললে না যে মানুষ তখন পূর্ববর্তী নবী ও সত্যনিষ্ঠ লোকেদের নামের সাথে মিলিয়ে নাম রাখত,
ইমাম মুসলিম, নাসাই ও তিরমিজি এই হাদিসটি আবদুল্লাহ ইবনে ইদ্রিস থেকে বর্ণনা করেছেন। তিরমিজি একে হাসান, সহি ও গরিব আখ্যায়িত করেছেন। ইবনে ইদ্রিস ব্যতীত অন্য কারো থেকে আমরা এই হাদিসটি পাইনি। অন্য বর্ণনায় আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তাদেরকে তুমি কেন এই উত্তর দিলে না যে তারা তাদের পূর্ববর্তী সৎ লোক ও নবীদের নামের অনুসরণে নাম রাখত। কাতাদা প্রমুখ আলিমগণ উল্লেখ করেছেন যে সেই সময়ে প্রচুর লোকের নাম রাখা হতো হারুন বলে। কথিত আছে, একবার তাদের এক জানাজায় বহু লোক উপস্থিত হয়। তন্মধ্যে হারুন নামধারী লোকের সংখ্যাই ছিল 40,000। মোট কথা, তারা বলেছিল, হে হারুনের বোন, এবং হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে হারুন নামে মারিয়ামের এক জ্ঞাতি ভাই ছিলেন এবং দিনদারি ও পরহেরাজগারিতে তার সুখ্যাতি ছিল। তখন তারা বলল, তোমার পিতা অসৎ লোক ছিলেন না এবং তোমার মাও ছিলেন না ব্যভিচারিণী, অর্থাৎ তুমি তো এমন পরিবারের মেয়ে নও যাদের চরিত্র এত নিচু পর্যায়ের। তোমার পরিবারের কেউই তো মন্দ কাজে জড়িত ছিল না, তোমার ভাই, পিতা ও মাতা কেউই তো এরূপ ছিলেন না। এইভাবে তারা মারিয়ামের চরিত্রে কলঙ্ক লেপে দিল এবং মহা অপবাদ আরোপ করল। ইবনে জারির রাহিমহুল্লাহ তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, যারা হযরত জাকারিয়া আলাইহিসালামের উপর অসৎকর্মের অপবাদ দেয় এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র করে, জাকারিয়া আলাইহিসালাম সেখান থেকে পালায়ন করলে তারাও তার পিছু ধাওয়া করে। সম্মুখে একটি গাছে তাকে আশ্রয় দেওয়ার জন্য দ্বিখণ্ডিত হয়ে যায়। তিনি তার মধ্যে প্রবেশ করেন, কিন্তু ইবলিস তার চাদরের আঁচল টেনে ধরে। তখন তারা গাছটি সহ তাকে দ্বিখণ্ড করে দেয়। কতিপয় মুনাফিক মারিয়ামকে তার খালাতো ভাই ইউসুফ ইবনে ইয়াকুব আর নাজ্জারকে জড়িয়ে অপবাদ দেয়। সম্প্রদায়ের লোকেদের এসব অপবাদের মুখে মারিয়ামের অবস্থা যখন সঙ্গীন হয়ে পড়ল, বাকশক্তি রুদ্ধ হয়ে গেল এবং নিজেকে অপবাদ থেকে মুক্ত করার কোনো উপায় রইল না, তখন তিনি মহান আল্লাহর উপর ভরসা রেখে হাত দ্বারা সন্তানের দিকে ইঙ্গিত করলেন। অর্থাৎ সন্তানের দিকে ইঙ্গিত করে তাদেরকে বুঝিয়ে দিলেন যে তোমরা ওর কাছে জিজ্ঞাসা করো এবং তার সাথে কথা বলো, কেননা তোমাদের প্রশ্নের জবাব তার কাছে পাওয়া যাবে এবং তোমরা যা শুনতে চাচ্ছ তা তার কাছে আছে। তখন উপস্থিত জনতার মধ্যে থেকে দুষ্ট দুর্দান্ত প্রকৃতির লোকেরা বলল, যে কুলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলব, অর্থাৎ তুমি আমাদের প্রশ্নের উত্তর অবুঝ শিশু বাচ্চার উপর দিয়ে কী করে ছেড়ে দিলে, সে তো সবেমাত্র কুলের শিশু, সে মাখন ও ঘুলের মধ্যে পার্থক্য করতে পারে না। তুমি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো এবং মুখ দ্বারা কথা না বলে অবুঝ শিশুর দিকে ইঙ্গিত করে আমাদের সাথে উপবাস করছো। ঠিক এমন সময় শিশু ঈসা বলে উঠল, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন, আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং মায়ের অনুগত থাকতে, এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি। আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেই দিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব। সূরা মারিয়াম আয়াত 30-32। এই হলো ঈসা আলাইহিসালামের মুখ থেকে প্রকাশিত প্রথম কথা। সর্বপ্রথম তিনি বলেন, আমি আল্লাহর বান্দা। এই কথার দ্বারা তিনি আল্লাহর দাসত্বকে স্বীকার করে নেন এবং আল্লাহ যে তার প্রতিপালক এই কথার ঘোষণা দেন। ফলে জালিম লোকেরা দাবি করে যে ঈসা আলাইহিসালাম আল্লাহর পুত্র, এই কথা থেকে আল্লাহ যে পবিত্র তা তিনি ঘোষণা করেন। ঈসা আল্লাহর পুত্র নন, বরং তিনি যে তার বান্দা ও রাসুল এবং তার এক দাসীর পুত্র, এই কথাও ঘোষণা করেন। এরপর জাহিল লোকেরা তার মায়ের উপর যে অপবাদ দিয়েছেন, সেই অপবাদ থেকে তার মা যে পবিত্র ছিলেন সে সম্পর্কে বলেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন, অর্থাৎ আল্লাহ এমন ব্যক্তিকে নবোদান করেন না যার জন্ম হয় ব্যভিচারের মাধ্যমে। অথচ ওইসব অভিশপ্ত লোকগুলো ঈসা আলাইহিসাল্লামের প্রতি সেরূপ কুৎসিত ধারণাই পোষণ করছিল। সূরা নিসায় আল্লাহ বলেন, তারা লানতগ্রস্ত হয়েছিল তাদের কুফুরির জন্য এবং মারিয়ামের প্রতি গুরুতর অপবাদ দেওয়ার জন্য। সূরা নিসা আয়াত 156। সে যুগের কতিপয় ইহুদি এই অপবাদ রটিয়ে দিয়েছিল যে মারিয়াম ঋতুবর্তী অবস্থায় ব্যভিচারে লিপ্ত হন, এতে তিনি অন্তঃসত্ত্বা হন, আল্লাহর লানত তাদের প্রতি। আল্লাহ এই অপবাদ থেকে তাকে মুক্ত বলে ঘোষণা করেন এবং জানান যে তিনি মহাসত্যবাদী, তার পুত্রকে আল্লাহ নবী ও রাসুল বানিয়েছেন। শুধু নবী রাসুলই বানাননি, সমস্ত নবীদের মধ্যে শীর্ষস্থানীয় পাঁচজনের অন্যতম করেছেন। এদিকে ইঙ্গিত করে শিশু ঈসা আলাইহিসালাম বলেন, যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, কেননা তিনি যেখানেই থাকতেন সেখানে মানুষকে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাতেন, একই সাথে আল্লাহকে স্ত্রী পুত্র গ্রহণসহ যাবতীয় দুষ্টুটি মুক্ত হওয়ার ঘোষণা করতেন। তিনি আমাকে সালাত ও জাকাতে নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি। এখানে বান্দার জন্য দুইটি স্থায়ী কর্মসূচি উল্লেখ করা হয়েছে, যথা সালাতে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়া ও জাকাত প্রদানের মাধ্যমে সৃষ্টির সেবা করা। সালাতের দ্বারা দাসত্বের গুণাবলী বিকশিত হয়,
আর জাকাত আদায়সহ অভাবী লোকেদের সাহায্য, অতিথি সেবা, পরিবারবর্গের ভরণ পোষণ, দাসমুক্তি ও অন্যান্য সৎকাজের অর্থ ব্যয়ের দ্বারা যেমন উত্তম চরিত্র গড়ে ওঠে, তেমনি অর্থ সম্পদও পবিত্র হয়। অতঃপর বলেন, এবং নির্দেশ দিয়েছেন আমার মায়ের অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি। অর্থাৎ আল্লাহ আমাকে মায়ের অনুগত করে সৃষ্টি করেছেন। শুধুমাত্র মায়ের আনুগত্যের কথা এই জন্য বলেছেন যে তিনি পিতাবিহীনই জন্মগ্রহণ করেন, মহান সেই সত্তা যিনি সমগ্র জগতের স্রষ্টা এবং যিনি তার সৃষ্টিকে পবিত্র রেখেছেন এবং প্রত্যেককে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি। অর্থাৎ আল্লাহ আমাকে পাষাণ হৃদয় ও কর্কশভাষী করেননি এবং আল্লাহর নির্দেশ ও আনুগত্যের পরিপন্থী কোনো কথা বা কাজ আমার দ্বারা হবার নয়। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেই দিন জীবিত অবস্থায় আমি পুনরুত্থিত হব। অর্থাৎ তিনটি অবস্থায় শান্তির গুরুত্ব সম্পর্কে ইতিপূর্বে হজরত ইয়াহিয়া ইবনে জাকারিয়ার বর্ণনা প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এ পর্যন্ত হজরত ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পর আল্লাহ বলেন, এই মারিয়াম তো নয় ঈসা, আমি সত্য কথা বলে দিলাম যে বিষয়ে লোকেরা বিতর্ক করছে। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র মহিমাময় সত্তা। তিনি যখন কিছু করার সিদ্ধান্ত করেন তখন বলেন হও এবং তা হয়ে যায়। সূরা মারিয়াম আয়াত 34-35। এখানে যেমন বলা হয়েছে তেমনি সূরা আলে ইমরানেও ঈসা আলাইহিসসালামের ঘটনা বিস্তারিত আলোচনা করার পর বলা হয়েছে, যা আমি তোমার নিকট বিবৃত করছি তার নিদর্শন ও সারগর্ব বাণী হতে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সাদৃশ্য। তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, অতঃপর তাকে বলেছিলেন হও, ফলে সে হয়ে গেল। এই সত্য তোমার প্রতিপালকের নিকট হতে, সুতরাং তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। তোমার নিকট জ্ঞান আসার পর যে কেউ এ বিষয়ে তোমার সাথে তর্ক করে তাকে বলো, এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে ও তোমাদের পুত্রগণকে, আমাদের নারীগণকে ও তোমাদের নারীগণকে, আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে। অতঃপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লানত। নিশ্চয় এটা সত্য বৃত্তান্ত, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। নিশ্চয় আল্লাহ পরম প্রতাপশালী প্রজ্ঞাময়। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয় আল্লাহ ফাসাদকারীদের সম্বন্ধে সম্যক অবহিত। সূরা আলে ইমরান আয়াত 58-63। এই কারণে নাজরান থেকে আগত প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতর্কের পরিপ্রেক্ষিতে মুবাহালার আয়াত নাজিল হয়। নাজরানের এই খ্রিস্টান প্রতিনিধি দলের সদস্য ছিল 60 জন, তন্মধ্যে 14 জন ছিল নেতৃত্বস্থানীয় এবং 3 জন ছিল সকলের শীর্ষস্থানীয়। তাদের সিদ্ধান্তই ছিল সবার জন্য পালনীয়। তারা হলো আকিব, সাইয়েদ ও আবু হারিস ইবনে আলকামা। তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত ঈসা আলাইহিসাল্লাম সম্বন্ধে বিতর্কে লিপ্ত হন। তখন এই প্রসঙ্গে আল্লাহ সূরা আলে ইমরানের প্রথমাংশে অবতীর্ণ করেন। এতে ঈসা মাসি সম্পর্কে তার জন্ম ও তার মায়ের জন্ম প্রসঙ্গে আলোচনা করা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয় যে তারা যদি কথা না মানে ও তোমার আনুগত্য না করে তবে তাদের সাথে মুবাহালা তথা বিনীত প্রার্থনা করবে। কিন্তু দেখা গেল তারা মুবাহালা করা থেকে দূরে সরে দাঁড়ালো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সন্ধি করার জন্য অগ্রসর হলো। প্রতিনিধি দলের অন্যতম নেতা আকিব সঙ্গী খ্রিস্টানদের সম্বোধন করে বলল, তোমরা তো নিশ্চয় জানো যে মুহাম্মদ অবশ্যই আল্লাহর প্রেরিত নবী। তোমাদের নবী ঈসার সংবাদ অনুযায়ী সময়ের নির্দিষ্ট ব্যবধানে তিনি এসেছেন। তোমরা অবশ্যই অবগত আছো যে কোনো সম্প্রদায় আল্লাহর নবীর সাথে মুবাহালা করলে গোটা সম্প্রদায় ধ্বংস হয়ে যায়। তোমরাও যদি তার সাথে মুবাহালা করো তবে সমূলে ধ্বংস হয়ে যাবে, আর যদি মুবাহালা না করো তাহলে তোমাদের ধর্ম সুসংহত হবে এবং ঈসা আলাইহিসাল্লাম সম্বন্ধে তোমাদের যে দাবি তাও প্রতিষ্ঠিত থাকবে। সুতরাং তার সাথে সন্ধি চুক্তি করে দেশে ফিরে যাও। অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সন্ধির প্রস্তাব দিল এবং জিজিয়া কর ধার্যের আবেদন জানালো এবং সেই সাথে রাসূলের পক্ষ থেকে একজন নির্ভরযোগ্য লোক তাদের সঙ্গে পাঠাবার অনুরোধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রস্তাবে সম্মত হয়ে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে তাদের সাথে পাঠিয়ে দিলেন। সূরা আলে ইমরানের তাফসিরে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। সিরাতুন নবী অধ্যায়ে এই প্রসঙ্গে বিশদ আলোচনা করা হবে। মোট কথা, আল্লাহ হযরত ঈসা মাসিহের ঘটনা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। তিনি আপন রাসূলকে বলেছেন, এই মারিয়ামের পুত্র ঈসা, সত্য কথা যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। অর্থাৎ ঈসা আলাইহিসাল্লাম আল্লাহর এক সৃষ্ট দাস, তার এক দাসীর গর্ভ থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। এই কারণে আল্লাহ বলেন, আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন, তিনি পবিত্র ও মহিমাময় সত্তা। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত করেন তখন এ কথাই বলেন হও এবং তা হয়ে যায়। অর্থাৎ কোনো কিছুই তার সিদ্ধান্তকে অচল করতে পারে না, কোনো কিছুর তিনি পরোয়া করেন না এবং কোনো কাজে তিনি ক্লান্ত হন না,
বরং তিনি সব কিছু করতে সক্ষম, যা ইচ্ছা করেন তাই করে থাকেন। তার বিষয়টা হলো এমন যে যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন বলেন হও, অতঃপর হয়ে যায়। এরপর তিনি বলেন, নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটা সরল পথ। মায়ের কোলে থাকা অবস্থায় হযরত ঈসার কথা এই পর্যন্ত শেষ। তিনি তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ তার প্রতিপালক এবং তাদেরও প্রতিপালক, তার প্রভু ও তাদেরও প্রভু, আর এটাই সরল পথ। আল্লাহ বলেন, অতঃপর দলগুলো নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল, সুতরাং দুর্ভাগ্য কাফিরদের মহাদিবস আগমনকালে, অর্থাৎ সেই যুগের ও পরবর্তী যুগের লোক হযরত ঈসা আলাইহিসাল্লাম সম্পর্কে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ল। ইয়াহুদীদের একদল বলল ঈসা ব্যভিচারজাত সন্তান এবং এই কথার উপরই তারা অটল থাকল। আরেক দল আরও অগ্রসর হয়ে বলল ঈসাই আল্লাহ। অন্য দল বলল সে আল্লাহর পুত্র। কিন্তু সৃষ্টি জ্ঞান সম্পূর্ণ লোকেরা বলল তিনি আল্লাহর বান্দা ও তার রাসুল, আল্লাহর এক বাদীর সন্তান এবং আল্লাহর কালেমা যা মারিয়ামের প্রতি প্রদান করেছিলেন এবং তিনি আল্লাহর প্রেরিত রূহ। এই শেষোক্ত দলই মুক্তিপ্রাপ্ত, সত্যের উপর প্রতিষ্ঠিত এবং আল্লাহর সাহায্যপুষ্ট। যেই ব্যক্তি হযরত ঈসা আলাইহিসাল্লাম সম্পর্কে উপরোক্ত বিষয়গুলোর কোনো একটি ব্যাপারেও বিরোধিতা করবে সেই হবে কাফির, পথভ্রষ্ট ও জাহিল। এই জাতীয় লোকেদেরকেই সাবধান করে আল্লাহ বলেন, সুতরাং মহাদিবস আগমনকালে কাফিরদের জন্য ধ্বংস। ইমাম বুখারী রহিমউল্লাহ সাদাকা ইবনুল ফাজলের ক্ষেত্রে উবাইদা ইবনুল সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসুল, ঈসা আল্লাহর বান্দা ও কালেমা যা মারিয়ামের প্রতি অর্পণ করেছেন এবং আল্লাহর পক্ষ হতে প্রেরিত রূহ, জান্নাত জাহান্নাম সত্য, আল্লাহ তাকে জান্নাত দান করবেন, তার আমল যেই রকম হোক না কেন। ওয়ালিদ বলেন, রাবি জুনাদা আরও কিছু বেশি বর্ণনা করেছেন যে জান্নাতের আটটি দরজার মধ্যে যেটি দ্বারা ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। ইমাম মুসলিম দাউদ ইবনে রাশিদের সূত্রে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে এবং অন্য সূত্রে আউজাই থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। أسألك العافية.